গুড মর্নিং স্টুডেন্ট আজ আমি তোমার এক্সরসাইজ ফর্টিনটা দেখবা আউট করাছি মেক সে ফ্রম দ টেবল এটি প্রথম কোঠোর ভিতরেছি কই উই ইউ হি দে আমি বিষয়টি পড়লক ফার্স্ট পর্সেন্ড সেকেন্ড পরসন থার্ড পরসন কু নিয়ে আমি পাঠ পড়ে আপনি বোধে বুঝাই হল এটি তার পর্সন লক্ষ্য করি টেবল পূরণ করা এটি আই প্রথম পুরুষ উই প্রথম পুরুষ ইউ হি সি দিয়ে তেমক থার্ড পরসন পাখানে কন লাগে ই এস বাই এস লাগে মুি তেমনি আমি টেবলটি পূরণ আই কম হিওর এভ্রিডে ইউ কম হিওর এভ্রিডে উ সরি উই কম হিওর এভ্রিডে ইউ কম হিওর এভ্রিডে হি পাখে হি

রাইজ এটা আমি উত্তর লেখলে কম দি সন রাইজেস ইন দ ই তার রাইজ এইভাবে আমি চার নম্বর টেবলটি কুয়া কি তারপর দিয়েছি ছ নম্বর ফিল ইন উইথ দ রাইট ফর্ম অফ দি গিভেন ইন দ্রাকে রাম ডাক ব্রাকেট গো

টিচর ক্ড পরসন তেমনি দ টিচর টিচেস হিজ স্টুডেন্ট এভ্রিডে হি ইজ টিচিং হিজ স্টুডেন্ট নাও দোজ টেক ফ্রম দি ওয়েল এটি হব

হাট ডজ রাম বাই সেমি গেট অফ এট সিক্স ইন দর্নিং আমি তাকে কন করা দিটা তো বাক্য গুড় আমি লিখে এটি কব ডু ও গেট অফ সিক্স ইন হব ডু গেট অফ সিক্স ইন হব

ডু ফিচেছ লিভ ই আমাৰ কৰিগা এজ আমি ক্লাছ ৰেচন পন্দৰটি পঢ়িব আজি यति रहे धन्यवाद होन्य